মাত্র 1 মিনিটে কিভাবে গেমিং লোগো বানাবেন আজকের এই ভিডিওতে শিখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। তো প্রথমে আপনাদের লোগো বানিয়ে দেখাবো, তারপর এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখাবো। অ্যাপটি ওপেন করার পর এরকম আসবে, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, তারপর এখান থেকে লোগো এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা অনেকগুলো লোগো পেয়ে যাবেন। তো আপনার যেটা ভালো লাগবে সেটা এখান থেকে ব্যবহার করবেন। যদি এখান থেকে লোগোগুলো আপনার ভালো না লাগে তাহলে এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে আপনার এটি কেটে দিবেন এবং অন্য একটি নেবেন। তো আমি এখান থেকে এই লোগোটি ব্যবহার করব। তো লোগোটি নেওয়ার পর এখান থেকে ধরে একটু বড় করে নেবেন, তারপর এখান থেকে টেক্সট এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার চ্যানেলটির নাম এখান থেকে লিখবেন। সাপোজ এখান থেকে আমি লিখলাম গেমিং, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তারপর এই টেক্সটটি এখানে নেবেন, তারপর এখান থেকে কালার এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন এবং এখান থেকে হোয়াইট কালারটি নেবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যে কালারটি ভালো লাগে সেই কালারটি এখান থেকে নেবেন, তারপর এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এটা একটু কমিয়ে দিবেন, তারপর এখান থেকে ইফেক্ট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনাদের লোগোর ব্যাকগ্রাউন্ডে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারেন। এখান থেকে যদি আপনারা এটা 100% করে দেন তাহলে কিন্তু এটি আরো ভালো দেখাবে। তারপর এখান থেকে সেভ এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে জেপিজি এবং পিএনজি, আপনি চাইলে এটাই জেপিজি এবং পিএনজি আকারে সেভ করতে পারেন। তো এখান থেকে আমি পিএনজি আকারে সেভ করব, তার জন্য এখান থেকে পিএনজি এখানে ক্লিক করব। তো পিক্সেলটি সেভ হয়ে গেছে এবং এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ই স্পোর্টস গেমিং লোগো মেকার, তাহলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন। এই অ্যাপটি ইনস্টল করে এরকম লোগো মেক করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।